লাকসাম মডেল কলেজের বকেয়া বেতন ভাতা দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক কর্মচারীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন কলেজের শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা জানান, পরিচালনা পরিষদ গঠনের দ্বন্দ্বে 16 মাস ধরে কলেজের 25 শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ রয়েছে, ফলে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। কুমিল্লা শিক্ষাবোর্ড সহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানিয়েও কোনো ফল হয়নি, তাই প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগীরা।